যদি ইবাদত করতে করতে কবরে দাগ ফেলে দেন আপনার ইবাদতে যদি ইখলাস না থাকে সে ইবাদত কবুল হবে না আপনি হজ করেছেন একবার নয় বারবার হজ করেছেন আপনার সেই হজ কবুল হবে না যদি আপনার হজে আপনার হজের নিয়তের মধ্যে যদি ইখলাস না থাকে চিল্লা বলেন ঠিক কিনা আপনি যাকাত প্রদান করেন আপনার যাকাত কবুল হবে না যদি আপনার এই যাকাতে ইখলাস না থাকে একইভাবে আপনার নামাজ কবুল হবে না সালাত কবুল হবে না আপনার রোজা আপনার হজ আপনার যাকাত কোনো কিছুই কবুল হবে না যদি সেই ইবাদতে ইখলাস না থাকে ছোট্ট একটি ঘটনা ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাদের যখন হিসাব নেবেন বান্দাদের যখন বিচার করবেন তিনি বিচারকের আসনে বসার পর প্রথমে এক শ্রেণীর মানুষকে আহ্বান করবেন তার সামনে উপস্থিত করার জন্য এমন এক শ্রেণীকে যারা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় লড়াই করেছে জিহাদ করেছে সংগ্রাম করেছে এমনকি লড়াই করতে করতে শাহাদাত বরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসনে যখন আসন গ্রহণ করবেন প্রথমে তার সামনে উপস্থিত করা হবে সেই সমস্ত শহীদদের তাদেরকে সামনে উপস্থিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন হে শহীদ তোমাকে পৃথিবীতে আমি কত রকম নিয়ামত দিয়েছি কত রকম নাজ নিয়ামত দিয়েছি তোমাকে কত রকম নিয়ামতে আমি ভরপুর রেখেছি পৃথিবীতে এমনও মানুষ ছিল না যাদের দুটো চোখ ছিল না তোমার দুটো চোখ ছিল পৃথিবীতে এমন মানুষ ছিল যাদের দুটো পা ছিল না কিন্তু তোমার দুটো পা ছিল পৃথিবীতে এমন অনেক মানুষ ছিল যাদের জ্ঞান ছিল না তারা পাগল টাইপের ছিল তোমার সব কিছু থাকার পর এত নিয়ামত দিয়েছে সেই নিয়ামত পেয়ে তুমি কি করেছো তখন সেই শহীদ বলতে লাগবে রব্বুল আলামিন আপনার নিয়ামত ভক্ষণ করে আপনার নিয়ামত আমি সব কিছু ধারণ করে আমি আপনার রাস্তায় লড়াই করেছি সংগ্রাম করেছি আপনার রাস্তায় জিহাদ করেছি এমনকি জিহাদ করতে করতে আপনার রাস্তায় আমি রক্ত ঝরিয়ে শাহাদাত বরণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তুমি মিথ্যা বলেছো তুমি লড়াই করেছো ঠিক আছে মানুষকে দেখানোর জন্য লড়াই করেছো তুমি জিহাদ করেছো ঠিক আছে মানুষকে দেখানোর জন্য তুমি জিহাদ করেছো তুমি শাহাদাত বরণ করেছো শহীদ হয়েছো তুমি সেগুলো সব কিছু করেছো মানুষকে দেখানোর জন্য মানুষ তোমাকে বিখ্যাত শহীদ বললে মানুষ তোমাকে বিখ্যাত জিহাদকারী বলবে মুজাহিদ বলবে মানুষ তোমাকে ইতিহাস তোমাকে লালন করবে ধারণ করবে সেই জন্য তুমি জিহাদ করেছো লড়াই করেছো সংগ্রাম করেছো তুমি যেই কারণে পৃথিবীতে লড়াই করেছো সংগ্রাম করেছো পৃথিবীতে তোমার চাওয়া পাওয়া পূর্ণ হয়েছে মানুষ তোমাকে মুজাহিদ বলেছে মানুষকে তোমাকে শহীদ বলেছে সব কিছু তোমার আশা পূর্ণ হয়েছে এখন আখিরাতে তোমার চাওয়া পাওয়ার কিছু নাই আখিরাতে তোমার জন্য আমার জন্য আমার কাছ থেকে কোনো ফয়সালা নাই তোমার জন্য এখন আমার ফয়সালা হলো এই ফেরেশতারা এই শহীদকে এই মুজাহিদকে তুমি উল্টুয়ে এনে হেসে তাকে জাহান্নামে নিক্ষেপ করো মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করেছে সংগ্রাম করেছে রক্ত ঝরিয়েছে এমনকি লড়াই করতে করতে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে কিন্তু তার ঠিকানা কি হয়েছে কি হয়েছে জাহান্নাম হয়েছে কারণ কি কারণ হলো একটাই তার যে ইবাদত ছিল সে ইবাদতে ইখলাস ছিল না ইখলাস না থাকার কারণে জীবনভর আল্লাহর রাস্তায় লড়াই করার পরেও জীবনভর আল্লাহর রাস্তায় সংগ্রাম করার পরেও শহীদ হওয়ার পরেও যে শাহাদাতের তামান্না কোন মুমিনের হৃদয়ে যদি না থাকে সে মুমিনই হতে পারে না সেই সম্মানের পথ সেই সম্মানিত শহীদ হওয়ার পরেও তার ঠিকানা হয়েছে জাহান্নাম চিল্লা বলে নাউজুবিল্লাহ কারণ একটাই তার মনে ইখলাস ছিল না ঠিক কিনা বলেন দুই নাম্বার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করবেন তার সামনে উপস্থিত করা হবে পৃথিবীর বিখ্যাত শিক্ষাবিদ পৃথিবীর আলেম হাফেজ মাওলানা মুফতি আরি কুরআনের টিচার এমন একজনকে উপস্থিত করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সেই ব্যক্তিকে শিক্ষাবিদকে উপস্থিত করানো হবে
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তোমাকে কত রকমের নাজ নিয়ামত আমি দিয়েছি তোমাকে কত রকমের নিয়ামত আমি দান করেছি পৃথিবীতে এমন অনেক মানুষ ছিল যারা জ্ঞান শিক্ষার জ্ঞান লাভের কোনো সুযোগ পায় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অঢেল জ্ঞান দিয়েছি তোমাকে নানা রকম জ্ঞান শিক্ষার মেধা দান করেছি পৃথিবীতে কত মানুষ ছিল যারা 24 ঘন্টা ভালো পড়াশোনা করার চেষ্টা করত কিন্তু চেষ্টা করার পরেও তারা তোমার মতো এত বড় জ্ঞানী হতে পারে নাই এত নাজ নিয়ামত তোমাকে দান করেছি এই নাজ নিয়ামত পেয়ে তুমি পৃথিবীতে কি করেছো তখন সেই জ্ঞানী ব্যক্তি বলতে লাগবে রব্বুল আলামিন তোমার নিয়ামত আমি ভক্ষণ করে তোমার নিয়ামত আমি উপভোগ করে তোমার জন্য আমার জীবনকে উৎসর্গ করেছি আমি দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়েছি আমি দ্বীন জেনেছি আমি ফিকহ জেনেছি আমি শরীয়তের শিক্ষা জেনেছি আমি মানুষকে কি করতে হবে আমি বিজ্ঞান শিখেছি সব ধরনের শিক্ষা আমি পাণ্ডিত্য লাভ করেছি আমি কুরআন শিক্ষা দিয়েছি আমি কুরআন মানুষকে শুনিয়েছি রব্বুল আলামিন তোমার জন্য আমার জীবনটাকে শিক্ষার লাইনে উৎসর্গ করেছি আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন তুমি মিথ্যা বলেছো তুমি কুরআন শিখেছো ঠিক আছে তুমি চেয়েছো মানুষ তোমাকে ভালো কারি বলবে তোমাকে বিখ্যাত কুরআনের শিক্ষক বলবে তুমি চেয়েছো তোমাকে মানুষ বড় বিজ্ঞানী বলবে তুমি চেয়েছো তোমাকে মানুষ বড় শিক্ষাবিদ বলবে তুমি চেয়েছো তোমাকে মানুষ বড় জ্ঞানী গুণী বলবে বিখ্যাত মানুষ বলবে যে কারণে তুমি এগুলো করেছো তুমি আমার তোমার আল্লাহ সন্তুষ্টির জন্য কিছুই করো নাই তুমি ইবাদত হিসেবে কোনো কিছুই করো নাই যে কারণে তোমার জন্য ফয়সালা কি তুমি যেহেতু দুনিয়ার জন্য এগুলো করেছো দুনিয়ার জন্য তুমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছো হাফেজ হয়েছো মাওলানা হয়েছো মুফতি হয়েছো তুমি যেহেতু দুনিয়ার জন্য বড় শিক্ষাবিদ হয়েছে ডাক্তার হয়েছো দুনিয়ার জন্য হয়েছিলে মানুষ তোমাকে বড় ডাক্তার বলবে বড় শিক্ষাবিদ বলবে দুনিয়ার মানুষ তোমাকে বড় শিক্ষাবিদ হিসেবে চিনেছে দুনিয়ার মানুষ তোমাকে বড় কোরআনের খাদেম হিসেবে চিনেছে কোরআনের শিক্ষক হিসেবে চিনেছে দুনিয়ার ফয়সালা তুমি পেয়ে গেছো দুনিয়াতে তুমি যা কিছু চেয়েছিলে সব কিছু পেয়ে গেছো এখন আখিরাতে তোমার জন্য কিছু নাই আখিরাতে তোমার জন্য আমার ফয়সালা হলো হে ফেরেশতারা তাকে উল্টো করে টেনে হিসরে এই দুনিয়া শিক্ষাবিদকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো কত বড় শিক্ষাবিদ ছিল কত বড় শিক্ষাবিদ ছিল কোরআনের খাদেম ছিল বড় আলেম ছিল বড় কোরআনের হাফেজ ছিল তারও ঠিকানা হয়েছে জাহান্নাম কারণ কি কারণ হলো তার মনেও ইখলাস ছিল না সুতরাং আলেম যদি হন যদি মুফতিও হন যদি শিক্ষাবিদ হন যদি ডক্টর হন যদি যাই কিছু হন মনে যদি ইখলাস না থাকে মনে যদি ইখলাস না থাকে সেগুলো আপনার আখিরাতে জান্নাত নিশ্চিত করবে না সেগুলো আপনাকে আখিরাতে জান্নাত দেবে না যদি আপনার এই কাজে ইখলাস থাকে সেগুলো আপনাকে জান্নাত দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এই শিক্ষাটা যদি কেউ কোরআন শিক্ষা করে মনে যদি থাকে ইখলাস আর কেউ যদি কোরআন শিখে এবং শিক্ষা দেয় তার মনেও যদি ইখলাস থাকে এটা তার জন্য আখেরাতে জান্নাত হতে পারে চিল্লা বলেন ঠিক কিনা আর যদি মনে থাকে ইখলাস না থাকে আর যদি মনে ইখলাস না থাকে পৃথিবীতে কত মুসলমান হয়েছে বর্তমান পৃথিবীতে 200 কোটি মুসলমান একটা সময় পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ছিল কম সেই অল্প সংখ্যার মুসলমান না অর্ধ পৃথিবী শাসন করেছে চিল্লা বলে ঠিক কিনা অর্ধ পৃথিবী শাসন করেছে কিন্তু আজকের সমাজে 200 কোটি মুসলমান হওয়ার পর দেখা যায় মুসলমানরা চারিদিকে মার খায় চারিদিকে মুসলমানদের অধঃপতন পৃথিবীতে অসংখ্য মুসলিম রাষ্ট্র রয়েছে কিন্তু রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য নাই চিল্লা বলেন ঠিক কিনা যদি তাদের মনে ইখলাস থাকত যদি মুসলমানদের মধ্যে ইখলাস থাকত মুসলমানরা ঐক্যবদ্ধ থাকত মুসলমানদেরকে পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা নাই মুসলমানদেরকে পরাজিত করতে পারবে চিল্লা বলেন ঠিক কিনা
সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি গাজায় মুসলমানদের ছোট্ট একটি অভিনব জয় হয়েছিল, চিল্লা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে নাম করা গোয়েন্দা বাহিনীর নাম হলো মুসাদ, চিল্লা বলেন ঠিক কিনা? এই মুসাদকে দেখিয়ে দিয়েছে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, মুসলমানদের হৃদয়ে যদি আল্লাহর ভরসা থাকে, এই মুসলমানরা ছোট্ট হলেও হাজার হাজার মানুষকে পরাজিত করতে বাধ্য হয়, চিল্লা বলেন ঠিক কিনা? সম্প্রতি আমরা দেখেছি হামাস ফিলিস্তিনের বীর মুজাহিদ বাহিনী, তারা সংখ্যায় কম, পুরো পশ্চিমা জাতিকে তারা ছোট্ট তাদের কৌশলের মাধ্যমে এই ইসরায়েলে যে হামলা করেছে সে হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে মুসলমানরা অল্প সংখ্যায় কম হলেও তাদের ইমানের জুড়ে স্বল্প সংখ্যার মুসলমানরাই বিজয় লাভ করেছে, আমরা ঠিক কিনা? মুসলমানরা যদি জেগে ওঠে, পৃথিবীতে একটা সময় মুসলমানদের সংখ্যা ছিল কম, সেই অল্প সংখ্যার মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছিল, আজকে যদি আবার ওই মুসলমানরা ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর এমন কারো ক্ষমতা নেই, সাহস নেই এই মুসলমানদেরকে পরাজিত করবে, বরং আবারও পুরো পৃথিবী ইসলামের পৃথিবীতে পরিণত হবে, চিল্লা বলে ঠিক কিনা? তাহলে আমাদের হতে হবে ইখলাসী মুসলমান, ইখলাস ছাড়া কামের মুসলমান না হলে, ইখলাস ছাড়া নামের মুসলমান যদি হয়, এই মুসলমান 200 নয় যদি হাজারও হয়ে তার এই মুসলমান দিয়ে কোনো উপকার হবে না, চিল্লা বলে ঠিক কিনা? আমি বলছিলাম দুই শ্রেণীর মানুষ প্রথমে বলেছি, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, তার সামনে উপস্থিত করা হবে, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে। যে শ্রেণীর মানুষ পৃথিবীতে অধিক দান করত, দানবীর ছিল, অনেক টাকার মালিক ছিল, এমন শ্রেণীর মানুষ থেকে একজনকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে জিজ্ঞাসা করবেন, হে দানবীর, পৃথিবীতে তোমাকে কত রকম নিয়ামত দেওয়া হয়েছে? পৃথিবীতে মানুষ এমন অনেক মানুষ ছিল, এক বেলা খাওয়ার পর চিন্তা করতো আরেক বেলা কি খাবে, এমন আছে নাকি নাই? এমন কত মানুষ আছে এক বেলা খাওয়ার পর চিন্তা করে পরের বেলা কি খাবে, আবার চিন্তা করে আজকে খেয়েছি কালকে কি খাবো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষকে রিজিক দান করছেন, চিল্লা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দানবীরকে বলবেন, তোমাকে তো এমন করা হয় নাই, তোমাকে বেহিসাব দান করা হয়েছে, কত রকম রিজিক দেওয়া হয়েছে, কত রকম নাজ নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে, সেগুলো পেয়ে তুমি কি করেছো আমার জন্য? তখন সেই দানবীর বলতে লাগবে, রব্বুল আলামিন তোমার সেই নাজ নিয়ামত ভক্ষণ করে আমি তোমার রাস্তায় সেগুলো খরচ করেছি। সেই দানবীর বলতে লাগবে, রব্বুল আলামিন আমি যা কামিয়েছি অঢের মানুষের মধ্যে দান করেছি, যে খাইতে পেত না তাকে আমি খাওয়ানোর চেষ্টা করেছি, যার কত রকম সমস্যা ছিল, কেউ অসুস্থ ছিল, কোথাও কোনো চিকিৎসা করার সুযোগ পাচ্ছিল না, আমি তার চিকিৎসার ব্যবস্থা করেছি, রব্বুল আলামিন অঢেল বেহিসাব যাকাত দিয়েছি, আমি কত মানুষকে কত রকম দান করেছি, নিজে খাইনি মানুষকে খাওয়াইছি, পরওয়ার দিকের আলম আপনি আমাকে দান করেছেন, সেই শুকরিয়া আদায় করতে গিয়ে আমি মানুষের মধ্যে আমার সম্পদগুলোকে বিলিয়ে দিয়েছি, দিনের রাস্তায় খরচ করেছি, দাওয়াতের তাবলীগের কাজে খরচ করেছি, আমি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে খরচ করেছি, রব্বুল আলামিন সবকিছু আপনার রাস্তায় খরচ করেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন তার এই কথা শুনে বলবে, তুমি মিথ্যা বলেছ, তুমি সঠিক কথা বলো নাই, বরং তুমি এগুলো করেছো মানুষ তোমাকে বিখ্যাত বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে তোমার প্রশংসা গাইবে, মানুষ তোমাকে সম্মান করবে, মর্যাদা দেবে, আশেপাশে সব জায়গায় তোমার নাম দানবীর হিসেবে ছড়িয়ে পড়বে, এই জন্য তুমি মূলত তুমি এগুলো করেছো, মানুষকে খাওয়াইছো, মানুষকে চিকিৎসা করিয়েছো, দাওয়াতের তাবলীগের কাজে খরচ করেছো, দিন প্রতিষ্ঠার আন্দোলনে এগুলো খরচ করেছো, ইসলামের কাজে এগুলো ব্যয় করেছো, তুমি মরণচ আল্লাহর জন্য কিছু করো নাই, তুমি
আখিরাতের জন্য কিছু করে নাই যেহেতু তুমি নিজের স্বার্থের জন্য এগুলো করেছো মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য এগুলো করেছো দুনিয়াতে তোমাকে মানুষ দানবীর বলেছে দুনিয়ার বুকে তোমাকে মানুষ বিখ্যাত বলেছে দুনিয়াতে তোমাকে মানুষ প্রশংসা করেছে তুমি যেই জন্য হত্যা করেছিলে দুনিয়ার বুকে তার ফল পেয়েছো আখিরাতে তোমার কোনো কিছু বাকি নাই এই জন্য আখিরাতে তোমার জন্য আমার ফয়সালা হলো ফেরেশতারা তাকে উল্টিয়ে টেনে সে জাহান্নামে নিক্ষেপ করো তিন শ্রেণীর মানুষের কথা আপনাদের মধ্যে আমি বর্ণনা করেছি প্রথম শ্রেণীর মানুষ হলে যারা মুজাহিদ আল্লাহ রাস্তায় লড়াই করে সংগ্রাম করে তাদের ঠিকানা হবে জাহান্নাম কারণ হলো তাদের মনে ইখলাস ছিল না দুই নাম্বার বলেছিলাম শিক্ষাবিদ কোরআনের শিক্ষক ও কারি আলেম হাফেজ মাওলানা তাদের ঠিকানা হবে জাহান্নাম যাদের মনে ইখলাস নাই একইভাবে দানবীর যারা বিখ্যাত দাঁড়াইবে তাদের ঠিকানা হবে জাহান্নাম কেন জাহান্নাম হবে তাদের মনে ইখলাস নাই ইখলাস না থাকার কারণে তাদের ঠিকানা হয়েছে জাহান্নাম যদি আপনার আমার মনে আপনি আমি কত রকম ইবাদত করি দুনিয়াটা ছোট দুনিয়ার সময় সংক্ষিপ্ত যে কেউ যে কোনো দিন চলে যেতে পারে কার কোন হিসাব নাই কত রকম ছোট্ট ছোট্ট ভাই পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছেন আমাদের থেকে বয়সে কম কত মানুষ চলে যাচ্ছেন আপনার আমাকে আপনাকে আমাকে পৃথিবী এই জীবনকে চুকিয়ে আখিরাতের অভিমুখে রওনা করতে হবে এটা ভাবতো কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাদাক সাদর করতে হবে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবে এটা অবধারিত আমাদের দ্বারা বেঁচে নাই দাদার বাবা বেঁচে নাই পৃথিবীতে কোন মানুষ বেঁচে থাকার জন্য আসে না পৃথিবীতে সকল মানুষকে বিদায় নিতে হবে চিল্লা বলেন ঠিক কিনা ছোট্ট ছোট্ট আমল করি কম আমল করি এই আমলটা যদি ইখলাস পূর্ণ না হয় তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে চিল্লা বলে সুবহানাল্লাহ তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে যদি অল্প আমল করি আমল পেতনি হয় আল্লাহর জন্য মনে যদি ইখলাস থাকে এই আমল আমাকে জান্নাতে নিতে পারে চিল্লা বলেন ঠিক কিনা যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন সূরা কাহাফে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك لعبادة ربه أحدا الله رب العالمين بل انتم هذا المرضي جارا الله شاكات كامرا قولي تغيرك دوتو كاش كتو بكويت كاش اك نمبر كاجل فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا اك نمبر كاجل شاك كاش بشي بشي كتو بي দুই নাম্বার কাজ হলো ফালি আমাল আমাল সালিহ ওয়া লা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা তোমার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক করো না কাউকে অংশ গ্রহণ করিও না আল্লাহর জন্য ইবাদত করব শিরিক মুক্ত কুফর মুক্ত চিল্লা বলেন ঠিক কি না সর্বশেষ দুটো কথা রেখে আপনাদের কাছ থেকে আমি আমার আলোচনা শেষ করব যেহেতু আমাদের সময় চলে আসছে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ সাক্ষাৎ কামনা করে আমরা কি আল্লাহ সাক্ষাৎ কামনা করি না আরজন বলেন কে কে করেন একটু হাত তুলেন হাত তুলেন জোরে হাত তুলেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সকল আমিন যারা আল্লাহ সাক্ষাৎ কামনা করে এক নাম্বার তাদেরকে বেশি বেশি সৎ নেক আমল করতে হবে দুই নাম্বার বর্জন করতে হবে তাদের প্রতিপালকের সাথে শিরিক করা তাদের প্রতিপালকের ইবাদতে শিরিক করার ক্ষেত্রে কাউকে অংশগ্রহণ না করা একদম শিরিক মুক্ত ইবাদত করা পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে আমিন আজকের খুলাসা সংক্ষিপ্ত হলো আমরা আমাদের যা কিছু করি না কেন ইখলাসের সাথে করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব তাহলে আমাদেরকে জান্নাত দেবেন কে আরো জোরে বলেন জান্নাত দেবেন কে আমরা জান্নাতে যেতে রাজি না ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে মেনে চলার তৌফিক দান করুন সকলের আমিন